বাইক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের। মৃত ওই যুবকের নাম প্রশাঞ্জিৎ রবিদাস, বয়স 21 বছর, বাড়ি শামশেরগঞ্জ থানার মালংচা এলাকায়। সূত্রের খবর, শুক্রবার দুপুর নাগাদ ফরাক্কা অর্জুনপুর শিবনগর আল আমান শিক্ষা মিশনের সামনে ট্রাক্টর ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। তারপর স্থানীয় বাসিন্দারা ওই যুবককে উদ্ধার করে তড়িঘড়ি ফরাক্কা অর্জুনপুর উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করে। শিবা সরকারের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। গ্লাভস আছে? অদ্ভুত জিনিস, এখানে একটা অপরিবাহিত 5-6 দিন পর সেটা বিয়ে হতো।